আমি বিয়ে করি, আমি দুই সন্তানের মা হয়েছি, তো আমি স্বামীর ভালোবাসা পাই নাই। স্বামী আমার একটি অন্য জায়গায় যাই বিয়ে করছে। আমি চাই আমার সন্তানের দুইটা বাচ্চার দুইটা দায়িত্ব নিয়ে পড়াশোনার খরচ চালাও। আমি এটুকু কি চাই, আমি চাই যে ওকে দায়িত্ব নিয়ে, আগে বাপ নাই মাতার রূপে কোনো গার্জিয়ান নাই, চাই যে ওদের বাপের ভালোবাসাটাকে পূর্ণ করুক। একটা জিনিস খাইতে মন ছেলে খাইতে পারে না, বাপ তো অগ্রথি আর এক জায়গায় যায় বিয়ে করে, তার এলিয়া সুখে শান্তিতে আছে, আমাদের সাথে কোনো যোগাযোগ রাখে না। সম্মানিত দর্শক ভাই বোনেরা, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। দেশ ও দেশের বাহিরে যারা আমাদের প্রতিবেদন দেখছেন, আপনাদেরকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। দর্শক, আজ আমরা আপনাদেরকে নিয়ে এসেছি কল্যাণপুর, 9 নম্বর বস্তিতে রয়েছে নূপুর। আমরা শুনবো নূপুরের জীবনের গল্পগুলো। চলুন দর্শক, কথা বলি নূপুরের সাথে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বোন কেমন আছেন আপনি? ভালোই আছেন। আমাদেরকে একটু বোন বলবেন, আপনার পরিবারে কি সমস্যা, কেন আপনি ক্যামেরার সামনে আসছেন? আমার স্বামী আমার থেকে আরেক জায়গায় বিয়ে করছে, আমি যতক দিবার পারিনি। দেখি তো আপনাদের সংসারটা কতদিন হয়েছে? আমাদের বিয়ে হয়েছে 9 বছর। 9 বছর সংসার করছেন, কিন্তু আপনার স্বামী এখন কেন চলে গেল? শুধু কি যৌতুকের কারণে ছিল নাকি অন্য কোনো কারণ ছিল, আমাদেরকে একটু যদি ক্লিয়ার করে বলেন। তা আমার বাপ মার যৌতুক দেওয়ার কথা ছিল, যে আমার বাপ মার অত সম্পদ না দিয়ে দিবার পারে না, সেই জন্য কইছে আমি যে জায়গায় টাকা বেশি পাবো সেই জায়গায় আমি চলে যাব। তারপর অনেক আমিও কাম কাজ করেছিলাম, তারা দিতে পারছে, আমি কাম কাজ করতে পারি না, দিকে দিতে পারি না, দিকে সে আমার থেকে 3 বছর হয়েছে সেটা কাছে। 3 বছর আপনার কাছে নেই? জি। তো আমাদেরকে একটু বোন বলবেন যে, না অনেক প্রবাসী আছে, মানে সন্তান সহকারে আমরা যখন লোক অনেকের স্বামী চলে যায় তখন আমরা যখন ভিডিও করি তখন কিন্তু অনেক প্রবাসী ভাইয়েরা আছে দায়িত্ব নিতে চায়, পরবর্তীতে আপনাদের স্বামী বের হয়ে যায়, এর কারণটা কি? আমার স্বামী চলে গেছে তার আমি আর আশা করি না, কিন্তু আমি 3 বছর তলে আমি অনেক দুঃখ কষ্ট, আমার সংসার চলে আমি তার আশা করি না। আপনার স্বামী যদি আপনাকে আবার এসে নিয়ে যেতে চায়? নিয়ে যেতে চাইলে আমি আর যাইতে চাবো না, কিন্তু আমার এতদিন আমার সন্তানের আমি অনেক কষ্ট করি, অনেক আস্তে আস্তে ওরা বুঝে রইতেছে, তখন বড় হলো ওরা জিজ্ঞাসা করবো যে মা এতদিন আমার বাবা ছিল না, এখন আসে কই থেকে? তখন যদি বলি যে তোমার বাবা আরো জায়গায় বিয়ে করে সে জায়গায় বউ রেখে আবার আমার আসছে, তখন ওরা একটা মনে একটা খারাপ মনে করবে, যে আমার ওরা একটা খারাপ মাইন্ড নিয়ে যাবে, যে আমার বাপ এই বয়সে এখনই যা করতে পারছে ভবিষ্যতে আমাকে তো, আমরা তো বড় হইতেছে, আমরা তো মেয়ে, আমাকে সাথে কি করতে পারে? তার মানে আপনি চাচ্ছেন যে, মানে হলো আপনার স্বামী যদি আপনার কাছে ফিরে আসতেও চায় আপনি নেবেন না? জি না। তো আপনি আমাদেরকে ক্লিয়ার করে একটু বলবেন যে, আসলে যদি এখন যদি কোনো প্রবাসী ভাই বা আপনার দায়িত্বটা নিতে চায়, যদি আপনাকে বিয়ে করতে চায় বা আপনাকে বিয়ে করে নিয়ে যেতে চায়, তাহলে কি আপনি যাবেন কিনা? জি না, আমি চাই আমার ফুলাফানের ভবিষ্যৎ হোক, তারপরে আমি পরে দেখবো। মানে আপনার সন্তানের ভবিষ্যৎ, আসলে আপনার সন্তানের ভবিষ্যৎটা আপনি কিভাবে দেখতে চান একটু বলবেন? আমি অগ্র পরে লাগা শিখতে চাই, আমার মেয়ে মুক্ত তো পরে মাদ্রাসা পড়তে যায়, তারপর মনে করেন আমি চাই ওরা বড় হোক, বড় হইলে ওরা যখন ওদের নিজের ওরা নিজেরটা নিজে বুঝ করে নিবে তখন আমি একলা হয়ে যাবো, তখন ভাবা যাবে যে আমি কি করতে পারি। এখন চাই আমার পোলাফানের অভাবটা যেরকম, বাপের অভাবটা যেরকম কেউ বাপের অভাব পূরণ করতে গেলে তো আপনাকে বিয়ে করতে হবে, তাহলে আসলে বাবার পরিচয় কি এমনি দিতে চাচ্ছে? এই সন্তানের দায়িত্ব কি ওভাবে নিবে কেউ? বাবার পরিচয় পোলাফানের অনেক দিন হয়ে গেছে, আমার পোলাফানের একটু সাহায্য করবে, সেটা বলেন যে আপনাকে সাহায্য করবে, কিন্তু আপনি কিন্তু একবার বলেন যে বাবার পরিচয়টা দিতে বলেন, আবার বলেন যে বাবার অভাবটা পূরণ করুক। বাবার অভাবটা পূরণ একজন দেখা যায় না, যে আমার তো স্বামী নাই, ওরা তো ওদের বাপের অভাবটা ওরা পাইতাছে না, দেড় হাজার টাকা বাপে থাকলে একটা মজা কিনে দিত, তার ওরা তো কিনে দিতে পারতেছে না, কেমন কেউ থাকুক যে। আপনি আমাকে একটু বোন বলবেন, এখন আপনার পরিবারটা চালাচ্ছেন কিভাবে তাহলে? আমি সকাল 8টা বাজে যাই, বিকাল 5টার দিকে আসি, 5000 টাকার কাজ করে আসি, আসে আমার ঘর ভাড়া দিতে হয়, টাকার ভিতরে আমার সংসার চলে। মানে কি কাজ করেন আপনি? আমি বাসায় কাজ করি। কয়টা বাসায় কাজ করেন? আমি একটা বাসায় বান্দা বাসায় কাজ করি। বান্দা বাসায় কাজ করেন, কখন থেকে কখন পর্যন্ত কাজ করেন? সকাল 8টা বাজে যাই, আইতে আইতে 6টা বাজে আমার, সন্ধ্যা 6টা বাজে। জি। তাহলে আপনার এই যে সন্তানরা এরা কোথায় থাকে? এদেরকে যে দুই ভাই বোনকে ঘরে রেখে যায়, পাশের মানুষদের কইয়া যায় ওদের দেখভাল করেন, ফুলকিতে রাখলে টাকা লাগে, তা ফুলকিতে রাখতে পারি না টাকার অভাবে। ফুলকিটা কি? যারা মানুষ বাচ্চাদেরকে যারা রাখে তাদেরকে মাসে মাসে 1000 টাকা দিতে হয়, 1500 টাকা দিতে হয়, আমি টাকার অভাবে ওদেরকে রাখতে পারি না, রাস্তাঘাটে থুইয়া যায় ওরা। যদি আপনার সন্তান মানে কোথাও অ্যাক্সিডেন্ট হয়ে যায় বা কোনো সমস্যায় পড়ে যায়? তার কোনো নাই, আমি তো সকালবেলায় চলে যাই। সকালে চলে যান। আপনার গ্রামের বাড়ি কোথায়? আমাদের দেশ ভোলা। ভোলা কোথায়? ভোলা শিবপুরা। শিবপুরা।
তো আপনার গ্রামের বাড়িতে ঘর বাড়ি বা এমন কোনো কিছু নেই? জি না, আমার কিছুই নেই। আপনার মা বাবা কি করে? আমার মা বাবা আছে, আমার মা বাবা বাইরে রুপে খায়, আমার বাপ্পা বয়স্ক। ভাই বোন কয়জন আপনারা? আমার ভাই চারজন, আমরা বোন তিনজন, সবার বিয়ে হয়ে গেছে। সবারই বিয়ে হয়ে গেছে? জি। তো আপনাদের সংসারে মানে এমন কেউ নাই যে মানে আপনাকে একটুখানি টেক কেয়ার করবে বা আপনাকে দেখাশোনা করবে? না, আমাদের কেউ নাই। কেউ নাই? জি না। তাদের থেকে টাকা চাইলে তারাও কিছু দেয় না, তারাও কোনো টাকা পয়সা দেয় না, তারা সাহায্য দেয় না। কেন দেয় না? আপনার তো বোন। না, তাদেরও চলতে অনেক কষ্ট হয়ে যাইতেছে, এখন লকডাউনে মনে করেন তাও ইনকাম নাই, তার অনেক কষ্ট তো চলতেছে, তাও ইনকাম নাই, তারাই খাইতে কষ্ট, আমারে দিবে কই থেকে? মানে এগুলা কি স্বর্ণের? জি না। কিসের এগুলা তাহলে? এটি এমনি 20-30 টাকা করলে পাওয়া যায়। আচ্ছা, তো আমাদেরকে একটু বোন বলবেন যে আপনি বাসা বাড়িতে কাজ করেন, আপনার সন্তানগুলোকে এভাবে রেখে যান, আপনার ঘর ভাড়া দেন কত? 5,000 টাকা বেতন? 2,000 টাকা ঘর ভাড়া দিই। 2,000 টাকা? আর 3,000 টাকা কি আপনার দুই সন্তান, আপনি খাওয়া দাওয়া কি হয়? না, অনেক কষ্ট হয়ে যায় আমার, 3,000 টাকা একটা মাসে তো বাজার হয় না, তারপর ডাইল নুন দিয়ে আমরা চলে খাই কোনো রকম। এই করোনাকালীন তো অনেকের মানে হলো বাসা বাড়িতে কাজ নাই, কিন্তু আপনার তো কাজে রেখেছে। আমার জানে যে আমার দুইটা বাচ্চা আছে, আমার স্বামী ছেলে আছে, আমি অনেক অভাবে থাকি, সেজন্য তারা। যখন আপনার স্বামী ছিল তখন আপনার সংসারটা কেমন চলছিল? তখন ভালোই চলছিল। তখন খুব ভালো ছিল? ভালো ছিল, কিছু কিছু মেয়ের ফান্দে ভরে আসে। কি সমস্যা ছিল আপনাদের দুজনের সম্পর্কটা হলো কি করে? আমাদের গার্জেনই দিছিল বিয়ে। গার্ডিয়ান বিয়ে দিছিল? তার বাড়ি কি ভোলায়? না, তার বাড়ি অন্য দশটাতে, ফরিদপুর। ফরিদপুরে? তো ফরিদপুর আপনার গার্ডিয়ান কি ঢাকায় ছিল তখন? হ্যাঁ, আমার বাপ মা ঢাকা ছিল। আপনিও কি তখন কি করছিলেন বিয়ের আগে? কি করছিলেন বিয়ের আগে? আমি চাকরি করছিলাম। তো বিয়ের আগে যখন চাকরি করছেন তখন আপনাদের সংসারটা কেমন ছিল? তখন ভালোই ছিল, কিন্তু বিয়ের পরেই আমার। তার মানে হলো বিয়ের আগে আপনার খুব ভালোই সময়টা কাটছে, কিন্তু এখন এই যে মুহূর্তে যে কি যার সাথে আপনার বিয়েটা হলো, সংসার জীবনে আসলে কোন সময়টা আপনার হলো এই কষ্টের দিনগুলা চলে আসে একটু যদি বলেন? আমার বিয়ে 9 বছর হয়েছে, এর ভিতরে বিয়ের 3-5 বছর বাদই আমার স্বামী আমার লাগে অশান্তি শুরু করে, মারপিট, ঝামেলা জাটি, টাকা পয়সা লেনদেন। বোন আপনি কিন্তু বলেছেন যে আপনার মানে দায়িত্বটা মানে আপনার সন্তানগুলোকে মানুষের মতন মানুষ করবেন, কিন্তু আপনি যে বাসা বাড়িতে কাজ করছেন এতে কি কি যে খরচাটা আপনি পাচ্ছেন, যে টাকা টাকাময় করছেন, এ দিয়ে কি আপনার সন্তানরে মানুষের মতন মানুষ করতে পারবেন? জি না, মনে হয় না, আমি যে টাকা ইনকাম করি এই টাকা দিয়া। মাঝখানে কিন্তু আপনি ভিডিওর মধ্যে এখানে একটা কথা বলেছেন যে আমার সন্তানের যদি কেউ বাবার অভাবটা পূরণ করত। দেখা যায় অনেকে আছে না, যাদের অনেকে মনে করে যে উনি অনেক কষ্ট আছে, ওনার সন্তানের দিকে কিছু দিয়ে দিয়ে সাহায্য করি, সেটা তো একটু সহযোগিতা হলো, কিন্তু বাবার অভাবটা তো পূরণ হবে না, বাবার ভালোবাসা তো পাবে না। অনেকে আছে না মোবাইলে ফোলাফোন থেকে কথা কেউ সান্ত্বনা দেয়। আপনি চান মানে কেউ যদি মিথ্যে বাবা শাস্তে তাহলে? কেউ আছে মোবাইলে কথা বলে যে তো আমি তোমার বাবা, তুমি কান্দাকাটি করো কেন, বা মাইসে বাবা দেখলে তুমি মাইসের বাবার সাথে কথা বলো কেন, এটা বলে না? এটা তো আপনার স্বামীও আপনার সাথে মানে আপনাদের খরচা না দেয়, কিন্তু আপনার সন্তানদের সাথে তো কথা বলতে পারে? জি না, বলে না, বললে উনি মনে করে যে আমি শিখাই দিই। আচ্ছা, আমি আপনার সন্তানের সাথে একটু কথা বলি। আসসালামু আলাইকুম, কেমন আছেন আঙ্কেল? ভালো আছি। ভালো আছেন? কি নাম আপনার? সঞ্জিতা। কো না, ও বলো, কোকে বলতে দেন, কি নাম আপনার? সঞ্জিতা। হ্যাঁ সঞ্জিতা, আপনার কথা কম বলে? কেন কথা কম বলে? ওই যে একটু কথা বাজে টটলাটে। তো বোন আপনি আমাদেরকে একটা কথা বলবেন, আসলে যেন আপনার সন্তান বললো যেন মানে তার বাবাকে দেখছে না, বা সেই সুবাদে আপনার সন্তান তার বাবার ভালোবাসা পাচ্ছে না, কিন্তু আমাদেরকে একটা বিষয় ক্লিয়ার করবেন যে আপনার সন্তানকে লালন পালন করতে মানে আপনি নিজে বাসা বাড়িতে কাজ করেন, বাসায় ফেলে চলে যান অন্যের উপর ভরসা করে, কিন্তু আপনার এই সন্তানরা যদি হারিয়ে যায় তখন আপনি কি করবেন? আপনার দুইটাই কি মেয়ে সন্তান? জি না, একটা ছেলে একটা মেয়ে। মেয়ে? কিন্তু আপনি বলছেন কোনো প্রবাসী বা দেশের কোনো ভাই যদি আপনার সন্তানের দায়িত্ব ওভাবে নিতে চায় আর স্বামী হিসাবে আপনাকে বিয়ে করে আপনার সন্তানদেরকে বাবার পরিচয় দিয়ে যদি সেভাবে মানুষ করতে চায়, আপনি সেটা কিন্তু চাচ্ছেন না, চাচ্ছেন? আমি তো সেটা চাইতেছি না। কেন, কোনটা চাচ্ছেন আপনি তাহলে? আমি চাইতেছি আমার সন্তানকে কেউ একটা আর কি এমন ভাবে একটা বাবার ফোন দিয়ে কথা বলুক যে আমি তোমার বাবা, তুমি বাবার জন্য মন খারাপ করো কেন, তোমাদের চাহিদা আমি মিট করবো, ওরা একটা ভালো কিছু খাইতে পারে না, সে চাহিদার সারা জন্য আমার ফোলাফান্দে একটু সাহায্য করে। মানে ওভাবে চাচ্ছেন আপনি? জি।
মানে ও নিজে সরাসরি বিয়ে করে বা আপনার স্বামীকে ডিভোর্স দিয়ে আপনাদের, কিন্তু আপনি তো বলছেন আপনার স্বামী আমি 10 খাইয়া খাইছি, আমার যদি আরেকজন বিয়ে করে যদি সেও যদি আমার সাথে এরকম করে প্রতারণা করে, মানে আপনি চাচ্ছেন যে আপনার স্বামী আপনাকে বিয়ে করে আপনাকে প্রতারণা করেছে কিন্তু আপনি দ্বিতীয়বার প্রতারণা শিকার হতে চান না? না। ধন্যবাদ। আপনার বোন আপনার সাথে সরাসরি যোগাযোগ করবে কিভাবে? আপনি কোনো মোবাইল নাম্বার রয়েছে? আছে। একটু নাম্বারটি বলবেন। আমি তো জি একটু নাম্বারটি বলবেন, আপনার মোবাইল নাম্বারটি যাতে সরাসরি বলতে পারেন আপনি, আপনার মুখে আপনি নাম্বারটি বললে সবচেয়ে ভালো হয়, বলতে পারবেন? আমি বলতে পারবো। জি নাম্বারটি বলুন। 01 3 01 3 3 5 3 5 6 0 6 0 8 6 8 6 5 2 5 2। নাম্বারটি আবার বলবেন। 01 3 01 3 3 5 3 5 6 0 6 0 8 6 8 6 5 2 5 2। এই নাম্বারটি কি বিকাশ করা? জি। এই নাম্বারে যোগাযোগ করলে কে ধরবে? আমি ধরবো, আর কেউ ধরবে না। আপনি ধরবেন না? জি। ঠিক আছে, কিন্তু আপনি তো বাসা বাড়িতে কাজে থাকেন, কখন ফ্রি থাকেন, আপনাকে কখন ফোন করলে পাওয়া যাবে? আমি সন্ধ্যার পরে ফ্রি আছি। আপনার এখানে যদি সরাসরি কেউ আসতে চায় তাহলে ঠিকানাটা কি একটু বলবেন? কল্যাণপুর 9 নম্বর বেলতলা বস্তি। বেলতলা বস্তি 9 নম্বর। জি। এখানে এসে কার আপনার নামটা কি বলবে, কার মা বললে আপনাকে সহজে চিনবে? সঞ্জিতার মা কইলি বাকি চিনবে। সঞ্জিতার মা? জি। ধন্যবাদ। দর্শক আপনারা শুনলেন এই বোনটির কাছ থেকে তার জীবনের গল্প, জীবনের কষ্টের কথাগুলো কিন্তু আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি, কারণ এই যে নুপুর আসলে তার জীবনের কষ্টের কথাগুলো কিন্তু প্রকাশ করেছেন, আপনারা তার কথাগুলো মানে শুনেছেন কতটুকু মিথ্যে বা সত্য মানে সেই বিষয়গুলো আপনারা কিন্তু প্রকাশ করেছেন। আমি এখানে বেশ কয়েকজনের কাছে জিজ্ঞেস করার পর তারপরে তার প্রতিবেদনটি করতে সক্ষম হলাম। দর্শক অনেক দিন পর ফোন করার পর আমি এই কল্যাণপুর এই 9 নম্বর বস্তিতে আসলাম। দর্শক পাশাপাশি আমি আপনাদেরকে আরেকটি অভিহিত করতে, এই আজকে রমজানের শুরু, আজকেই মানে হলো তারাবি নামাজ পড়বে, রাতে হলো সেহারি খাবেন মানুষে, কিন্তু এই প্রথমেই আমরা এই প্রথম আজকের দিনেই ভিডিওটি আমরা প্রকাশ করব। সেই প্রকাশ করার পর আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে এই বোনটির পাশে আসলে কে আজ পাশে, যদি একটুখানি তার সন্তানের পাশে যদি দাঁড়ান তাহলে তার সন্তানের ভবিষ্যৎ একটু ভালো অবস্থানে যাবে বা একটু পড়াশোনা করতে পারবে, ভালো ভালো খেতে পারবে, সেইটুকুর জন্যই আমাদের এই প্রতিবেদনটি করা। দর্শক ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।